শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম, আমরা চেনামুখ মিডিয়ার পক্ষ থেকে আজকে এসেছি এই আপনার সামনে কুরবানি। এই কুরবানির ঈদে কে কেমন গরু, আমাদের গ্রামের কৃষকরা কে কেমন গরু তৈরি করেছে, কে কেমন গরু বিক্রি করবে, কার কত দাম, ঠিক এই জিনিসগুলি নিয়েই আমরা আজকে এসেছি আমাদের রঞ্জু ভাইয়ের বাড়িতে। এটা আমাদের গ্রামে পাশের গ্রাম নিয়োগের বনগ্রাম, সেখানে আমাদের রঞ্জু ভাইয়ের এখানে এসেছি। এটি বেশ বড় একটু গরু বানিয়েছে, আমরা দেখাতে যাচ্ছি আপনাকে সেই গরুটা। আসুন আমাকে গরুটা দেখে নিন। এই যে দেখা যাচ্ছে গরু, আমার জানা নাই এই গরুটা কতদিন ধরে তৈরি করেছে বা কত এর খরচ কি কেমন করেছে, কত টাকা বিক্রি করবে, এই বিষয়টা নিয়ে আমরা গরুর মালিক রঞ্জু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। রঞ্জু ভাই প্লিজ আসেন আমাদের। হ্যাঁ রঞ্জু ভাই, আমাদেরকে একটু বলেন তো যে এই গরুটা আপনি কত বয়সে এই গরুটা কিনেছিলেন এবং এর পেছনে কতটুকু শ্রম এবং কত অর্থ ব্যয় করেছেন, কত টাকা আপনি ব্যয় করে এই গরুটা এত বড় একটা সুন্দর একটা গরু তৈরি করেছেন, একটু বলেন তো আমাদেরকে। আমি এক বছর বয়সে কিনেছি, আজ দুই বছর পালতেছি। দিন ওই এক বছর বয়সের সময় একশো টাকা করে খাওয়াতে, দুই বছর বয়সে দুইশো টাকা, এই প্রথম বয়সে এই বছরে তিনশো টাকা পাঁচশো টাকা করে খাওয়াচ্ছে এই গরুটা, অনেক টাকা খরচ হয়। আচ্ছা দর্শক, তাতে বোঝা গেল যে এভারেজ রঞ্জু ভাই প্রায় এক হাজার টাকা তার এই গরুর পিছনে এই শেষের দিকে এসে খরচ লেগেছে। এখন জানি না এই গরুটার কত ওজন হবে, এটা রঞ্জু ভাইয়ের কাছে আবার আমরা একটু জেনে নিই যে গরুটার কত ওজন হতে পারে। বিশ একুশ মন ওজন হবে। দর্শক আপনারা জানতে পারলেন যে রঞ্জু ভাইয়ের গরুটা বিশ থেকে একুশ মন ওজন হতে পারে। আসুন আমরা গরুটাকে আর একটু চারিদিক থেকে একটু দেখে নিই। এত বড় গরু যাই না, এরপরে আবার কোথায় পাওয়া যাবে? আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই কোরবানিতে আপনাদেরকে এরকম বিভিন্ন জাতের বিভিন্ন ইয়েতে গরু আমরা দেখানোর চেষ্টা করব। এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? আট লাখ। দর্শক এই গরুটির দাম চাচ্ছে রঞ্জু ভাই আট লক্ষ টাকা, হয়তো সামনের হাটে এসে নেবে। আপনারা যদি এই গরুটার সম্বন্ধে কারো কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, বা রঞ্জু ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমাদের চেনামুখ মিডিয়াতেও আমরা এই গরুটার প্রচার করবো এবং বিভিন্ন অনেক 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 গরুর প্রচার করবো ইনশাল্লাহ। সামনে ঈদের আর অল্প কয়েকদিন বাকি আছে, আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় আমরা মানুষের এই কাজগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।